পদার্থবিজ্ঞানের ভাষায় আমরা জানি যে নিউটনের সূত্র থেকে প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তো আজকে যে সকল স্টুডেন্ট তোমরা মনোযোগী হচ্ছ, কাজ করছো, তার প্রতিক্রিয়ায় ডেফিনেটলি ভালো একটা কিছু আউটকাম, সেটা বোর্ড এক্সাম হোক, জীবন গড়ার ক্ষেত্রে হোক, সেই প্রতিক্রিয়া অবশ্যই থাকবে। এই বিষয়টা মনে রাখবে সবাই। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। আমরা পদার্থবিজ্ঞান ক্লাস নিয়ে ষষ্ঠ চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম এবং আশা করছি সবাই ভালো আছো। মহাকর্ষ অভিকর্ষ খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেখান থেকে প্রশ্ন আসবেই, প্রশ্ন থাকেই, এবং ডিফারেন্ট টপিক রয়েছে চ্যাপ্টারে। আমরা শুরু করেছিলাম একেবারে শুরুতে কেপলারের যে সূত্র সেটা জেনেছি, কেপলারের তিনটি সূত্র, সেখান থেকে এরপরে মহাকর্ষ সূত্র সেটা জেনেছি, সেখান থেকে মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি তার সম্পর্কে ধারণা পেয়েছি। তো আজকে শুরু করবো একেবারে শুরুতে, দুইটা জি আমরা দেখি ফিজিক্সের ভাষায়, একটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি, আর একটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ স্মল জি। এই দুটি জি এর মধ্যে পার্থক্য কি আছে সেটা আমরা দেখব, জানবো, সেটা দিয়ে শুরু করব। এরপরে অভিকর্ষজ ত্বরণ জি তার যে পরিবর্তন হয় সে পরিবর্তনের কারণগুলো নিয়েও আলোচনা করার চেষ্টা করব, এবং অভিকর্ষজ ত্বরণ জি বিভিন্ন অবস্থানে অভিকর্ষজ ত্বরণ জি এর যে পরিবর্তন হয় তার প্রেক্ষিতে কিন্তু ম্যাথ আসে এই কন্টেন্টটা থেকে, এই টপিকটা থেকে ম্যাথ আসে বলে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো প্রথমে যেটা বলছিলাম, মহাকর্ষ ধ্রুবক জি আর অভিকর্ষজ ত্বরণ স্মল জি, এই দুটার মধ্যে যদি পার্থক্য করতে চাই, আমি গত ক্লাসে বলেছিলাম যে মহাকর্ষীয় ধ্রুবক জি কে বলা হয় সর্বজনীন ধ্রুবক। কেন সর্বজনীন ধ্রুবক বলা হয় এটা বলেছিলাম, যে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান মাধ্যমের যে বিভিন্ন ধর্মের পরিবর্তন সেগুলোর পরিবর্তনে পরিবর্তন হয় না, এবং বস্তুর যে উপাদানগত পরিবর্তন তার পরিবর্তনেও পরিবর্তন হয় না বলে এই মহাকর্ষীয় ধ্রুবক জি এর মানটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এ কারণে একে সর্বজনীন ধ্রুবক বলা, অর্থাৎ অবস্থানের পরিবর্তনে এই ধ্রুবকটি পরিবর্তন হয় না বলে একে সর্বজনীন ধ্রুবক বলা হয়। আর অভিকর্ষজ ত্বরণ জি এর আইডিয়া বা এর ধারণা তোমরা যে জানো, জি অভিকর্ষজ ত্বরণ বলতে কি বুঝি, অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পরন্ত বস্তু যে ত্বরণ নিয়ে পড়তে থাকে বা তার উপর যে ত্বরণ ক্রিয়া করে তাকে আমরা বলি অভিকর্ষজ ত্বরণ স্মল জি। তো অভিকর্ষজ ত্বরণ জি এর মান কিন্তু স্থান ভেদে অবস্থার পরিপ্রেক্ষিতে চেঞ্জ হয়, এটি কোনো সর্বজনীন ধ্রুবক নয়, এটি একটি পার্থক্য। অর্থাৎ মান জি এবং ক্যাপিটাল জি এবং স্মল জি এর মানের ভিত্তিতে আমরা একটা পার্থক্য করতে পারি, যেখানে ক্যাপিটাল জি এর মান হচ্ছে 6.673 × 10⁻¹১ নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, আর যেখানে স্মল জি এর স্ট্যান্ডার্ড ভ্যালুটা হচ্ছে 9.8 m/s². যদি এই মানটা চেঞ্জেবল বাট স্ট্যান্ডার্ড ভ্যালু হিসেবে যেটা ধরো আমরা জানি 9.8 m/s². বিভিন্ন জায়গায় জি এর মান যে ভিন্ন হয় সেই বিষয়টা নিয়ে আমরা পরে আলোচনা করছি। তারপরে যেটা বললাম যে জি এর মান নিয়ে ব্যাপারটা আসলো, একটাকে সর্বজনীন ধ্রুবক বলছে আর একটা চেঞ্জেবল। তারপরে হচ্ছে রাশি, আমরা যদি যে কোনো একটা রাশি নিয়ে কথা বলি, স্মল জি বা ক্যাপিটাল জি এরাও রাশি, রাশির ক্ষেত্রে রাশি হয় ভেক্টর হবে না হলে স্কেলার হবে। তো আমরা জানি অভিকর্ষজ ত্বরণ জি স্মল জি ত্বরণ মানে সেটা ভেক্টর রাশি, দ্যাট মিন্স অভিকর্ষজ ত্বরণ জি ভেক্টর রাশি হবে, বাট ক্যাপিটাল জি এই রাশিটা হচ্ছে স্কেলার রাশি। আর যে অভিকর্ষজ ত্বরণ জি স্মল জি এই রাশিটা হচ্ছে ভেক্টর রাশি, যেহেতু এটি ত্বরণ এটি হচ্ছে ভেক্টর রাশি, এইটা আমরা জানলাম। তারপরে জি যেহেতু ক্যাপিটাল জি যেহেতু কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে কোনো কিছুর পরিবর্তনে, অবস্থানের পরিবর্তনে, পদার্থের উপাদানের পরিবর্তনে এই রাশিটির কোনো পরিবর্তন হয় না, বাট স্মল জি তার মান পরিবর্তনশীল, বিভিন্ন কারণে এই যে স্মল জি তার মানটা পরিবর্তন হয় এবং কি কি কারণে পরিবর্তন হয় সেটা আমরা জানবো।
তো এগুলো মূলত মেজর ফ্যাক্টর বিটুইন গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন অ্যান্ড গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, সেটা অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবক এবং অভিকর্ষজ ত্বরণ, এই দুটির মধ্যে মেজর পার্থক্য হলো এগুলো। ঠিক আছে, তো আমরা জি এর ইকুয়েশনগত দিক থেকে যদি বলি, স্মল ক্যাপিটাল জি এর জন্য আমরা যেটা জেনেছিলাম নিউটনের মহাকর্ষ সূত্র থেকে, যে এফ ইজ ইকুয়ালস জি এম এম বাই আর স্কোয়ার বা এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, যাই ধরি না কেন, দুটি অবজেক্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে জি সমান আমরা যেটা পাই জি এর ভ্যালু দাঁড়ায়, জি এর ইকুয়েশনটা দাঁড়ায় এফ আর স্কোয়ার ডিভাইডেড বাই এম এম বা এম ওয়ান এম টু, ধরলে সেটা হবে এম ওয়ান এম টু, আর স্মল জি এর ইকুয়েশন হবে জি এম বাই আর স্কোয়ার। এই ইকুয়েশনটা এখনো আমরা ডিরাইভ করি নাই, আমরা একটু পরে এই ইকুয়েশনটা কোথা থেকে এসছে সেটা দেখব, বাট এই ইকুয়েশনটা আমরা জানি। তো স্মল জি পরিবর্তনটা যেহেতু পড়তে হবে এবং স্মল জি এর পরিবর্তনটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক সেটা বলেছি, তো সেই বিষয়টা জানার আগে স্মল জি এর এই ইকুয়েশনটা কোথা থেকে আসলো সেটা আমরা একটু জেনে নিই, যে জি সমান জি এম বাই আর স্কোয়ার এই ইকুয়েশনটা কোথা থেকে আসলো। আমরা অভিকর্ষীয় ত্বরণ জানি, একে স্মল জি দ্বারা প্রকাশ করা হয়, অভিকর্ষীয় ত্বরণ একটা স্থানের ক্ষেত্রে নিরপেক্ষ ভ্যালু নয় বা ফিক্সড কোনো ভ্যালু নয়। আমরা দুটি অবজেক্ট যদি কনসিডার করি, একটা হচ্ছে আর্থ বা পৃথিবী, পৃথিবীকে কনসিডার করছি একটা অবজেক্ট, তার ভর হচ্ছে ক্যাপিটাল এম পরিমাণ, এই পৃথিবীর পৃষ্ঠে যে কোনো জায়গায় আরেকটা বস্তু ছোট ভরের স্মল এম ভরের যদি আমরা কনসিডার করি, তাহলে এই দুটি বস্তুর মধ্যে মহাকর্ষ বল কাজ করবে আমরা জানি, সেই মহাকর্ষ বলের মান যদি এফ হয় সেটা দাঁড়াবে জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, কারণ এই ক্ষেত্রে আর বোঝাচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে ওই যে পৃষ্ঠে বস্তুটি আছে তার দূরত্ব, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ। ঠিক আছে, জি এম এম বাই আর স্কোয়ার, কারণ প্রত্যেকটা বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তো কেন্দ্র থেকে দূরত্বটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের সমান দূরত্ব, সেটাকে বলছি ক্যাপিটাল আর। আবার আমরা অভিকর্ষজ ত্বরণ এবং নিউটনের সেকেন্ড ল থেকে আমরা জানি, বলের ক্ষেত্রে বলের সাথে ত্বরণ বা অভিকর্ষজ ত্বরণের সম্পর্ক যদি বলি, সেকেন্ড ল থেকে আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্র যদি আমরা বলি এখানে, সেটা হচ্ছে এফ সমান এম এ আমরা জানি, বাট এখানে যেহেতু অভিকর্ষ বলের প্রভাবটা আমরা বিবেচনা করছি, তো এক্ষেত্রে এটা দাঁড়াবে এম জি, অর্থাৎ এফ সমান এম জি। তো লেফট সাইডে যেহেতু দুইটাই টার্ম এফ, রাইট সাইডটাকে আমরা ইকুয়াল ধরতে পারি, অর্থাৎ এক্ষেত্রে লিখতে পারি জি এম এম বাই আর স্কোয়ার সমান এম জি। তো এখান থেকে যদি এম এম চলে যায়, আলটিমেটলি আমরা জি সমান পাচ্ছি, অর্থাৎ স্মল জি সমান জি এম বাই আর স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ জি এর ইকুয়েশন যদি বলি, জেনারেল অর্থে আমরা যে ইকুয়েশনটা পাচ্ছি অভিকর্ষজ ত্বরণের জন্য সেটা হচ্ছে জি এম বাই আর স্কোয়ার। তো এই ইকুয়েশন থেকে আমরা এই জিনিসটা বলতে পারি নিশ্চয়ই, এই ইকুয়েশনে কি কি টার্ম উপস্থিত আছে, মহাকর্ষীয় ধ্রুবক আছে, পৃথিবীর ভর আছে, পৃথিবীর ব্যাসার্ধ আছে, বাট বস্তুর ভর নাই। তো তার মানে কোন একটা বস্তুর উপর যদি তার উপর অভিকর্ষজ ত্বরণের মান আমরা নির্ধারণ করতে চাই, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের মান কোন স্থানে যদি নির্ণয় করতে চাই, সেটি বস্তুর ভরের উপর নির্ভর করবে না, ভর নিরপেক্ষ, বস্তুর ভর নিরপেক্ষ, অর্থাৎ সেই বস্তুর ভরের সাথে অভিকর্ষজ ত্বরণের কোন সম্পর্ক নাই। সম্পর্ক আছে কার সঙ্গে, জি এর সঙ্গে, এম এর সঙ্গে, আর এর সঙ্গে। জি আর এম যেহেতু ফিক্সড ভ্যালু, মূলত আর এর পরিবর্তনে অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধের পরিবর্তনে জি এর মান পরিবর্তন হয়। তো এটাকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, অন দ্যাট কেস যেহেতু জি এর সঙ্গে আর এর সম্পর্কটা ব্যস্তানুপাতিক এবং সেটা বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে এক্ষেত্রে আর এর মান যত বাড়বে জি এর মান তত কমে যাবে, এই সম্পর্কটা এরকম। ঠিক আছে,
আমরা জি এর মান জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো এই মানটা আমরা কিভাবে পাই? জি ক্যাপিটাল জি যার মান হচ্ছে 6.673 ইনটু 10 ইনভার্স 11, সেই মান বসিয়ে পৃথিবীর ভর এম, পৃথিবীর ভর হচ্ছে 5.983 ইনটু 10 টু দা পাওয়ার 24 কেজি, এম সমান 5.983, অনেক সময় এটা 6 ধরা হয়, ইনটু 10 টু দা পাওয়ার 24 কেজি, এবং পৃথিবীর ব্যাসার্ধ আর সমান 6.36 ইন্টু 10 টু দা পাওয়ার 6 মিটার। আমরা যদি ধরে নিই পৃথিবীর ভর এবং পৃথিবীর ব্যাসার্ধের এই মান এবং মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান বসাই, তাহলে এক্ষেত্রে আমরা জি এর মানটা পাবো 9.8 মিটার পার সেকেন্ড। 9.8, এটার পরে সামথিং থাকে, কিছু বিষয় থাকে দশমিকের, সেটা না ধরে আমরা মিটার 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে পারি। এভাবে আমরা জি এর মান পেয়ে থাকি। আরেকটা জিনিস এখানে আমরা জানলাম যে ধরো একই উচ্চতা থেকে আমার হালকা ভরের ভারী ভরের অনেকগুলো বস্তু ছেড়ে দেওয়া হলো, সবাই কিন্তু একই অভিকর্ষজ ত্বরণে নিচে নামবে, কারণ অভিকর্ষজ ত্বরণ বস্তুর ভরের উপর ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে অবস্থানের উপর, উচ্চতার উপর বা পৃথিবীর ব্যাসার্ধের উপর, পৃথিবীর পৃষ্ঠ থেকে কত উচ্চতা থেকে সেটা ফেলে দেওয়া হলো তার উপর। তো এক্ষেত্রে আমরা বলতে পারি অভিকর্ষজ ত্বরণ ভারী বা হালকা বস্তু সবার ক্ষেত্রে যদি একই উচ্চতা থেকে ফেলে দেওয়া হয় তাহলে সবার ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণটা একই হবে। ঠিক আছে, তো এই অভিকর্ষজ ত্বরণের মান জানলে, মহাকর্ষীয় ধ্রুবকের মান জানলে পৃথিবীর ভর এবং গড় ঘনত্ব আমরা নির্ণয় করতে পারবো। এই ইকুয়েশন থেকে আমরা কিন্তু চাইলে পৃথিবীর ভর নির্ণয় করতে পারি, যেহেতু জি সমান জি এম বাই আর স্কোয়ার, এইখানে জি এর যে স্ট্যান্ডার্ড ভ্যালু, স্মল জি এর যে স্ট্যান্ডার্ড ভ্যালু বসিয়ে, পৃথিবীর ব্যাসার্ধের মান বসিয়ে এবং মহাকর্ষ ধ্রুবকের মান বসিয়ে আমরা চাইলেই পৃথিবীর ভর বের করে নিতে পারবো। এবং পৃথিবীর ভর যদি জানি সেক্ষেত্রে পৃথিবীর ঘনত্ব আমরা বের করে নিতে পারবো। ঠিক আছে, তারপরে বলেছি অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, অভিকর্ষজ ত্বরণ জি এর অর্থাৎ স্মল জি তার পরিবর্তন, জি এর পরিবর্তন কেন হয়, কিভাবে হয়, কারণ আমরা জানি স্মল জি একটা পরিবর্তনশীল রাশি। সো এই অভিকর্ষজ ত্বরণ জি এর পরিবর্তন মূলত তিনটি কারণে হয়, সেই তিনটি কারণকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথম কারণটি হচ্ছে উচ্চতার ক্রিয়া, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো একটা বস্তু কতটুকু উঁচুতে আছে বা পৃষ্ঠ থেকে কত কেন্দ্রের দিকে সেই বস্তুটির অবস্থান রয়েছে সেই উচ্চতার উপর ডিপেন্ড করবে জি এর মান। দ্বিতীয় হচ্ছে পৃথিবীর, আমরা জানি পৃথিবী একেবারে গোলাকৃতির নয়, চ্যাপ্টা অর্থাৎ অথবা কমলালেবু শেপের, তো পৃথিবীর সব জায়গার ব্যাসার্ধ কিন্তু একই রকম নয়, ব্যাসার্ধ একই রকম না হওয়ার কারণে অক্ষাংশ এক এক রকম হয়, আকৃতি এক এক রকম হয়, তো সেই হিসেবে অভিকর্ষজ ত্বরণের মানও পরিবর্তন হয়, যেটাকে বলা হয় অক্ষাংশ ক্রিয়া বা আকৃতি ক্রিয়া, অক্ষাংশ ক্রিয়াও বলতে পারি বা আকৃতি ক্রিয়াও বলতে পারি। আর থার্ড যে ব্যাপারটা হলো যে পৃথিবী তো ক্রমাগত ঘুরছে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে এটাও আমরা জানি, পৃথিবী আবার নিজ অক্ষের চারদিকে ঘুরে তাও জানি, এই পৃথিবীর ঘূর্ণনটাকে আমরা বলি আহ্নিক গতি। তো এই পৃথিবীর ঘূর্ণন বা আহ্নিক গতির কারণেও কিন্তু জি এর মান পরিবর্তন হয়, সেই ক্রিয়াটাকে বলছে পৃথিবীর আহ্নিক গতি ক্রিয়া বা পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া। তো তিনটা কারণে অভিকর্ষজ ত্বরণ জি এর মান পরিবর্তন হয়, তিনটা কারণ আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথমত যদি জি এর পরিবর্তন আমরা উচ্চতার ক্রিয়া হিসেবে বিবেচনা করি, উচ্চতার ক্রিয়া সেটা আবার বিভিন্ন ফরম্যাট আছে, অর্থাৎ উচ্চতার ভিত্তিতে কখন কোন উচ্চতায় একটা বস্তু অবস্থান করছে তার ভিত্তিতে অভিকর্ষজ ত্বরণের মানটা পরিবর্তন হয়। তো একেবারে প্রথমে আমরা যদি ধরি যে একটা বস্তু পৃথিবীর ঠিক পৃষ্ঠে অবস্থান করছে, এই যদি আর্থ সার্ফেস হয়, পৃথিবীর ব্যাসার্ধ আর হয়, ও হচ্ছে কেন্দ্রবিন্দু, তো একটা বস্তু ঠিক পৃথিবীর পৃষ্ঠে অবস্থান করছে, তো সেক্ষেত্রে আমরা স্মল এম বলছি বস্তুর ভর আর ক্যাপিটাল এম ধরলাম এই পৃথিবীর
ভর সেটা জানি আমরা জানি একটু আগে জি এর ইকুয়েশন আমরা পেয়েছি জি সমান জি এম বাই আর স্কোয়ার এইটুকু আমরা জেনেছি তো এই ক্ষেত্রে আমরা জানি যে ঘনত্ব সমান ভর বাই আয়তন তাহলে ভর সমান লিখতে পারি ঘনত্ব ইনটু আয়তন তো পৃথিবীর বেলায় আয়তনটা কি আয়তন ভি সমান 4/3 পাই আর কিউব তাহলে আমরা এই মানটা যদি এখানে লিখি অন দ্যাট কেস কি দাঁড়াবে জি সমান স্মল জি ইনটু 4/3 পাই আর কিউব ইনটু রো ডিভাইডেড বাই আর স্কোয়ার সুতরাং জি সমান দাঁড়াচ্ছে 4/3 পাই আর জি রো এরকম তো তাহলে এটা একটা ইকুয়েশন পেলাম আমরা যে কোন একটা বস্তু যদি পৃথিবী পৃষ্ঠে ঠিক পৃথিবীর পৃষ্ঠে অবস্থান করে তার জন্য অভিকর্ষজ ত্বরণের ইকুয়েশন এটাও হতে পারে কিংবা আমরা একেবারে জি এর সাধারণ যে ইকুয়েশনটা পেয়েছি সেটাও হতে পারে আমরা যদি ভরের পরিবর্তে ঘনত্ব দিয়ে লিখতে চাই মানটা তখন সেক্ষেত্রে দাঁড়ায় 4/3 পাই আর জি রো ঠিক আছে এটা গেল উচ্চতার ক্রিয়ার একেবারে ফার্স্ট পয়েন্ট যে কোন বস্তু যদি পৃথিবীর পৃষ্ঠে অবস্থান করে তার জন্য অভিকর্ষজ ত্বরণ কি হতে পারে ইকুয়েশন গুলো মনে রাখতে হবে কারণ ইকুয়েশন গুলো থেকে আমাদের ম্যাথ আসবে ম্যাথের প্রয়োজনে ইকুয়েশন গুলো একটু মনে রাখার চেষ্টা করব আমাদের দ্বিতীয় যে জি এর ভ্যারিয়েশন উচ্চতার ক্রিয়ার যে দ্বিতীয় পয়েন্টটা সেটা হলো দ্বিতীয় পয়েন্ট হলো কোন বস্তু যদি পৃথিবী পৃষ্ঠ হতে উপরে অবস্থিত একটু আগে দেখলাম ঠিক পৃথিবীর পৃষ্ঠে এখন যদি বস্তু পৃথিবী পৃষ্ঠ হতে উপরে অবস্থিত হয় তখন জি এর পরিবর্তনটা কেমন হয় একটু আগে আমরা যেটা ধরলাম পৃথিবীর পৃষ্ঠে রয়েছে সেটা পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে সেই এম ভরের পৃথিবী আর ভরের আর ব্যাসার্ধের এবং এম ভরের পৃথিবী এখন বস্তুটা পৃষ্ঠে না থেকে পৃথিবীর পৃষ্ঠ থেকে ধরলাম একটা নির্দিষ্ট হাইটে অবস্থান করছে এবং এই হাইটটাকে আমরা ধরছি এইচ তাহলে এখন কেন্দ্র থেকে এই এম ভরের বস্তুটির মোট দূরত্ব কিন্তু বেড়ে গেল হয়ে গেল আর প্লাস এইচ একটু আগের কন্টেন্টে যেটা ছিল অনলি এইচ সরি অনলি আর এখন সেটা হয়ে গেল আর প্লাস এইচ তো তাহলে এক্ষেত্রে জি এর পরিবর্তনটা কেমন হয় আমরা ধরলাম যে এই এইচ উচ্চতায় গিয়ে বস্তুটি যে অভিকর্ষজ ত্বরণ অনুভব করবে তার মান হলো জি প্রাইম তাহলে জি প্রাইম সমান আমরা কি লিখতে পারি জি প্রাইম সমান জি সমান আমরা জানি জি এম বাই আর স্কোয়ার তাহলে জি প্রাইম সমান দাঁড়াবে জি এম ডিভাইডেড বাই আর এর জায়গায় এখন হয়ে যাবে আর প্লাস এইচ হোল স্কোয়ার কারণ উচ্চতাটা বেড়ে গেল দূরত্বটা বেড়ে গেল এই ইকুয়েশন থেকে আমরা সরাসরি বলতে পারি যেহেতু হরের মান বেড়ে যাচ্ছে তার মানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে জি এর মান কমবে অর্থাৎ পৃষ্ঠে জি এর যত মান পাবো নির্দিষ্ট উচ্চতায় গিয়ে পৃষ্ঠ থেকে আরো উচ্চতে যত যাব জি এর মান কমতে থাকবে কিন্তু এক্সাক্ট ইকুয়েশন একটা নির্দিষ্ট উচ্চতায় জি এর এক্সাক্ট ইকুয়েশন কি আসে সেটা আমরা বের করতে চাই তাহলে এর সঙ্গে আমরা যদি ভূপৃষ্ঠে জি এর মান যেটা তার কম্পেয়ার করি অর্থাৎ জি প্রাইম ডিভাইডেড বাই জি জি হচ্ছে পৃষ্ঠে জি এর মান আর জি প্রাইম হচ্ছে এই উচ্চতায় জি এর মান তাহলে সেটা কি দাঁড়ায় জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি মানে জি এম বাই আর স্কোয়ার তাহলে আর স্কোয়ার উপরে চলে যাবে আর জি এম থাকবে তাহলে কাটাকাটি জি এম এখানে বাদ গেল থাকবে কি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার তাহলে জি প্রাইম বাই জি সমান আমরা পাচ্ছি কি আর স্কোয়ার নিচে যদি আমরা আর কমন নেই আর কমন নিলে ওয়ান প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার এরকম দ্বারা সমান সমান লিখতে পারি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার জি প্রাইম বাই জি সমান আমরা এরপরে যেটা লিখতে পারি আর স্কোয়ার বাদ গেল আর ওয়ান প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার ছিল সেটাকে যদি উপরে নিয়ে আসি ইনভার্স টু এখন এই ইকুয়েশনটাকে আমরা বিশ্লেষণ করব কিভাবে
দীপদীপ উপপাদ্য ম্যাথমেটিকে তোমরা পড়ে থাকবে, যদি এখনো পর্যন্ত না পড়ো পাবে হার ম্যাথে, যে দীপদীপ উপপাদ্যের সাহায্যে যদি এই ইকুয়েশনটাকে বিশ্লেষণ করি আমরা, যেরকম একটা ইকুয়েশন পাবো সেটা দাঁড়াবে জি প্রাইম বাই জি সমান ওয়ান প্লাস মাইনাস টু ইন্টু এইচ বাই আর প্লাস মাইনাস টু ইন্টু মাইনাস টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল এইচ বাই আর হোল স্কোয়ার, এরকম কিন্তু টার্মটা এইচ এর এইচ বাই আর এর পাওয়ার আস্তে আস্তে বাড়তে থাকবে। এটা হচ্ছে দ্বিপদী উপপাদ্য, মূলত ম্যাথেই পাবে এই জিনিসটা, দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিশ্লেষণ করে আমরা এটা পাচ্ছি। তো এইখানে আমরা যদি ধরি যে এইচ এর মান আর এর মানের চেয়ে অনেক অনেক ছোট, ছোট বাট কিন্তু উপেক্ষণীয় নয়, হাইটের মান আর এর তুলনায় পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় এই হাইটটা অনেক কম, বাট একেবারে জিরো ধরা যাবে এমন কম না। যদি এরকম ধরি আমরা যে এইচ এর মান আর এর মানের চেয়ে অনেক কম, সেক্ষেত্রে এইচ আর আর এর যে রেশিও গুলো, তার যে পাওয়ার গুলো আমরা পাবো, অর্থাৎ উচ্চ ঘাত গুলো পাবো, এই মানগুলো প্রায় জিরোর কাছাকাছি আসবে। অর্থাৎ এইচ আর এইচ ডিভাইডেড বাই, যদি দ্বিপদী উপপাদ্য এখানে ধরি যে এইচ ইজ ভেরি ভেরি লেস দেন আর, দেন কি হবে, এইচ বাই আর এর যে উচ্চ ঘাত গুলো আমরা পাবো, এর উচ্চ ঘাত মানে হাই বড় পাওয়ার গুলো পাবো, সেগুলোর মান প্রায় জিরো আসবে, কারণ এইচ যত ক্ষুদ্র হবে পাওয়ার করলে এইচ এর মান আরো ক্ষুদ্র হবে, আর এর মান আরো বাড়বে, তো সেক্ষেত্রে এই মানটা প্রায় জিরো হবে। সে কারণে উচ্চ ঘাত গুলোকে, যেমন স্কোয়ার, তারপরে এটা আসার কথা কিউব, এরকম উচ্চ ঘাত গুলোকে আমরা উপেক্ষা করতে পারি, নেগলেক্ট করতে পারি। সেক্ষেত্রে কি দাঁড়ায়, জি প্রাইম বাই জি সমান দাঁড়াবে ওয়ান মাইনাস, শুধু এই দুটো টার্ম আমরা রাখবো, উচ্চঘাত গুলো বা বেশি পাওয়ার গুলো নেগলেক্ট করছে, যেহেতু সেগুলো জিরোর কাছাকাছি চলে আসবে, তো থাকছে মাইনাস টু এইচ বাই আর, জি প্রাইম বাই জি সমান ওয়ান মাইনাস টু এইচ বাই আর। তাহলে জি প্রাইম সমান কি দাঁড়াচ্ছে, জি প্রাইম সমান জি ইন্টু ওয়ান মাইনাস টু এইচ বাই আর। এই ইকুয়েশনে এইচ এর যে কোনো মান বসিয়ে তোমরা দেখতে পাবে যে অবশ্যই সেই মানটা ব্যাসার্ধের চেয়ে কম হবে, এইচ এর যে কোনো মান বসিয়ে আমরা এটা বলতে পারবো যে জি প্রাইম অবশ্যই জি এর চেয়ে ছোট হবে, জি প্রাইম উইল বি লেস দেন জি। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় গেলে ভূপৃষ্ঠে আমরা জি এর যে মান পাবো তার থেকে ওই উচ্চতায় গিয়ে জি এর মান কমে যাবে, অভিকর্ষীয় ত্বরণের মান কমে যাবে, যত উপরের দিকে যাব অভিকর্ষীয় ত্বরণের মান তত কমতে থাকবে। তো এই জিনিসটা আমরা ম্যাথেও পাবো, এই জি এর ভ্যারিয়েশন নিয়ে যে ইকুয়েশন গুলো রয়েছে বলেছি সেগুলো পাবো। থার্ড যে ইকুয়েশনটা রয়েছে বা থার্ড যে টার্মটা রয়েছে জি এর ভ্যারিয়েশন নিয়ে, সেটা হলো ভূপৃষ্ঠ থেকে এখন আমরা দেখলাম উপরে উঠছে, আর যদি নিচের দিকে নামি, এবার ধরছে আমরা পৃষ্ঠ হতে ভূপৃষ্ঠ হতে গভীরে, অর্থাৎ নিচের দিকে নামব, সেক্ষেত্রে জি এর মান কত পাবো আমরা, একটু আগে যেটা ধরলাম ভূপৃষ্ঠ যা তার থেকে আরো উপরে উঠছি, এখন যদি পৃথিবীর ব্যাসার্ধ সে আর, পৃথিবীর ভর এম, আমরা ভূপৃষ্ঠে বিবেচনা না করে ধরলাম বস্তুটি ভূপৃষ্ঠ থেকে কিছুটা কেন্দ্রের দিকে চলে গেল, পৃথিবীর কেন্দ্রের দিকে, এখানেও উচ্চতাটা অর্থাৎ কেন্দ্রের দিকে সে কতটুকু উচ্চতা অতিক্রম করেছে সেটাকে ধরছি এইচ পরিমাণ, এই উচ্চতাটাকে যদি এইচ হয়ে থাকে তার মানে কি এখন দূরত্বটা কমে গেল, কিন্তু তার জন্য কি জি এর মান বেড়ে যাবে, জি এর মান বাড়বে কি কমবে সেই জিনিসটা আমরা একটু পরে দেখছি। জি এর আগে ইকুয়েশনটা আমরা যদি বের করি, যে আমরা জি এর ইকুয়েশন তো জানি জি সমান স্মল জি সমান জি এম বাই আর স্কোয়ার, তো এক্ষেত্রে
পৃথিবীর ব্যাসার্ধর চেয়েও কিন্তু আরো কিছুটা পথ, যেহেতু বস্তুটা নিচে নেমে আসলো, তাহলে দূরত্বটা হবে আর মাইনাস এইচ, আগে যেটা ছিল আর প্লাস এইচ, যেহেতু পৃষ্ঠ থেকে উপরে উঠতো, এখন যেহেতু পৃষ্ঠ থেকে নিচের দিকে নেমে আসছে, এটা হবে আর মাইনাস এইচ। তাহলে এখন এই হাইটে গিয়ে জি এর মানটা ধরলাম, জি ডাবল প্রাইম ধরছি, জি ডাবল প্রাইম বলতে বোঝাচ্ছি ভূপৃষ্ঠ হতে গভীরে জি এর মান। তাহলে সেটা দাঁড়াচ্ছে জি এম বাই আর মাইনাস এইচ হোল স্কোয়ার। এক্ষেত্রে এম এর ভ্যালুটা কিন্তু আগের মতো থাকার কথা নয়, কারণ আগে ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠ থেকে যখন উপরের দিকে কনসিডার করতাম আমরা, পুরো পৃথিবীর আকর্ষণ কিন্তু এই বস্তুটার উপর কাজ করতো। এখন বস্তুটা যখন পৃথিবীর কেন্দ্র দিকে কিছুটা পথ নেমে এলো, কেন্দ্র থেকে যতটুকু দূরত্বে সে আছে অতটুকু পর্যন্তই কিন্তু আকর্ষণটা কাজ করবে বা অতটুকু পর্যন্ত বলটা কাজ করবে। সো আমরা এই গোলকের বাইরে যে পৃথিবীর অংশটা সেটা বাদ দিয়ে কনসিডার করব, অর্থাৎ এম এর একটা নতুন ভ্যালু আমরা এখানে পাব। ধরলাম পৃথিবী থেকে এই পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় এম এর এই নতুন ভ্যালুটা হচ্ছে এম প্রাইম। তো এম প্রাইম সমান আমরা যদি বের করতে চাই, আমরা জানি রো ইন্টু ভি, তো এক্ষেত্রে ভি না ধরে ভি প্রাইম ধরব, এবং সেটা দাঁড়াবে রো ইন্টু 4/3 পাই ভি প্রাইম। আর এর জায়গায় এখানে হবে কি, আমরা জানি 4/3 পাই আর কিউব, আর এর জায়গা হবে যেহেতু উচ্চতা এখন আর মাইনাস এইচ, এটা দাঁড়াবে আর মাইনাস এইচ হোল কিউব। ঠিক আছে, এটা আমরা পেলাম। তাহলে জি ডাবল প্রাইম সমান আমরা কি লিখতে পারি, জি এম বাই জি এম এর পরিবর্তে আমরা লিখবো 4/3 পাই আর মাইনাস এইচ হোল কিউব ইন্টু রো ডিভাইডেড বাই আর মাইনাস এইচ হোল স্কোয়ার তো ছিলই, তাহলে দাঁড়াচ্ছে আর মাইনাস এইচ হোল স্কোয়ার কিউবের মধ্যে বাদ গিয়ে আলটিমেটলি থাকে 4/3 পাই জি রো ইন্টু আর মাইনাস এইচ, এতটুকু থাকে। তো এই ক্ষেত্রে আর মাইনাস এইচ বাদে বাকি পুরো টার্মটাকে আমরা কিন্তু একটা কনস্ট্যান্ট হিসেবেও বিবেচনা করতে পারি, কারণ 4/3 ফিক্সড মান, পাই এর মান ফিক্সড, জি এর মান ফিক্সড ভ্যালু, পৃথিবীর ঘনত্ব ফিক্সড ভ্যালু, এটুকুকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ধরে নিতে পারি। কনস্ট্যান্ট হিসেবে না লিখলেও অসুবিধা নাই। জি ডাবল প্রাইমের আপাতত আমরা এটা পেলাম ইকুয়েশন। এখন যদি জি এর সঙ্গে এর মানটাকে তুলনা করি, জি এর যে স্ট্যান্ডার্ড ভ্যালু বা পৃষ্ঠে জি এর যে মান তার সঙ্গে তুলনা করলে এটা কি দাঁড়ায়, 4/3 পাই জি রো আর মাইনাস এইচ। আমরা একটু আগে জি এর জন্য একটা ইকুয়েশন পেয়েছিলাম, এই ইকুয়েশনটা 4/3 পাই আর জি রো, সেটা এখন অ্যাপ্লাই করব আমাদের গভীরে এইচ গভীরতায় জি এর মান নির্ণয়ের সময় এই মানটা অ্যাপ্লাই করব। তো এই মানটি যদি আমরা বসাই 4/3 পাই আর জি রো, তাহলে এখানে 4/3 চলে যাবে, পাই পাই জি রো সবগুলো টার্মে চলে যাবে, অনলি যেটা থাকবে সেটা হবে জি ডাবল প্রাইম বাই জি সমান আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। এটাকে আমরা লিখতে পারি, চাইলে লিখতে পারি 1 আর যদি আমরা কমন নিয়ে ফেলি অন দ্যাট কেস এটাকে লিখা যায়, আর যদি কমন নেই 1 - h/r ডিভাইডেড বাই আর, অর্থাৎ দাঁড়াবে জি ডাবল প্রাইম সমান জি ইন্টু এখানে আর আর চলে গেলে 1 - h/r। তো এই ক্ষেত্রেও এইচ এর মান যে কোনো মান বসিয়ে যদি তোমরা দেখো, যে ধরো 5 মিটার গভীরে 10 মিটার গভীরে পৃষ্ঠ থেকে মান বসালে আমরা দেখব জি ডাবল প্রাইম এর মান জি এর মানের চেয়ে, কারণ এটা একটা ফ্র্যাকশন ভ্যালু, এর মান অবশ্যই 1 এর চেয়ে ছোট আসবে। তো তার সঙ্গে জি এর মান গুণ করলে আলটিমেটলি মানটা জি প্রাইম এর মানটা জি এর মানের চেয়ে ছোট পাবো আমরা, অর্থাৎ পৃথিবী থেকে একটা নির্দিষ্ট গভীরতায় গেলে সেখানেও জি এর মানটা পৃষ্ঠে যে জি এর মান তার চেয়ে ছোট হবে। ঠিক আছে, তো আমরা তাহলে এটুকু উপসংহার জানলাম যে পৃথিবী থেকে উপরের দিকে গেলেও জি এর মান কমে, পৃথিবী থেকে পৃষ্ঠ থেকে গভীরে গেলেও জি এর মান কমে, বাট পৃথিবীর ঠিক পৃষ্ঠে জি এর মানটা সবচেয়ে বেশি থাকে।
যদি উচ্চতার তুলনা করি, এটা হলো উচ্চতার ক্রিয়া। এই কোশ্চেন থেকে আমরা বলতে পারবো যে পৃথিবীর কেন্দ্রে যদি আমরা একেবারে যেতে যেতে পৃথিবীর কেন্দ্রে ধরো চলে গেলাম, অন দ্যাট কেস এইচ সমান আর হবে। তো এইচ সমান আর যদি বসাই, এই ইকুয়েশনের মানটা শূন্য আসবে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য হবে। এটা ব্যাখ্যা করতে পারবে আশা করি, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য কেন, এই লজিকে আমরা ব্যাখ্যা করতে পারবো। তো উচ্চতার ক্রিয়া কি কি টার্ম বা কি কি কোন কোন উচ্চতায় জি এর মান কিরকম হয় সেই জিনিসগুলো আমরা জানলাম। বাকি ক্লাসে অন্য যে টার্মগুলো রয়েছে জি এর ভ্যারিয়েশন হওয়ার, সেগুলো নিয়ে আশা করি জানবো। তোমরা ক্লাসের সাথে থাকো, কনসেন্ট্রেট করতে থাকো, আশা করি বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হবে। তো সাথে থাকার জন্য ধন্যবাদ তোমাদেরকে, সবাই ভালো থেকো।